একটা ভাই কি তো আর কি চাই, না খেতে চাই, না জামা কাপড় চাই, চাল দিতে পারে না ভাই? আগের দিন একটা থান্ডার বার্ড দেখলাম, ব্ল্যাক কালারের, ইট ওয়াজ লিট অ্যাজ ফাক। ভাই এসব বলে আর দুঃখ বাড়াচ্ছ না তো? আমি একটা থান্ডার বার্ডে চড়েছি সঞ্জয় দত্তের। সে গাড়িটার কি আওয়াজ! ওই মালটানের মোটর ভ্যান গুলো হয় না, বট 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 করতে করতে যায়, ধোঁয়া ছাড়তে ছাড়তে, পুরো ওই রকম ধোঁয়াটা ছাড়ছিল না তো ওই মোটর ভ্যানটা, রয়্যাল এনফিল্ডটা। তারপরে আমার সামনে দিয়ে পুরো পাস করলো, এই বিকট আওয়াজ নিয়ে সামনে দিয়ে পুরো বেরিয়ে গেল একদম। সামনেই এটিএম থেকে এক ভদ্রলোক দেখলাম বেরিয়ে এসে স্কুটির সিটের তলা থেকে জলের বোতলটা বার করে এক ঢোক গিলে দ্বিতীয় ঢোকটা গিলতে যাবে, এমন সময় সেই বিকট আওয়াজটা প্রায় 75 কিলোমিটার বেগে সেই ভদ্রলোকটির ঠিক পাশ দিয়ে এমনভাবে পাস করলো যে দ্বিতীয় ঢোকটা গেলে তো দূরে থাক, সে বিষম খেলো একটা, সে আতঙ্কে একটা বিষম খেয়ে উঠলো। একটা বয়স্ক মানুষ, 65 বছরের সেই ভদ্রলোকটা কি আর এক্সপেক্ট করেছিলেন যে সেই বিকট আওয়াজ নিয়ে একটা গাড়ি অত বেগে তার ঠিক পাশ দিয়ে এমন ভাবে বেরোবেন যে অ্যাকচুয়াল এদিক ওদিক হলে প্রায় তাকে ধাক্কা মেরে দিত। এতটাই বিষম খেয়েছিলেন যে প্রায় 2 মিনিট ধরে তার মাথায় হাত বুলিয়ে বুকে হাত বুলিয়ে তাকে তাকে ঠিক করেছিলাম। পাবলিকও অনেক হেল্প করেছিল। এইসব ছেলেগুলোকে না ধরে পাবলিকের মাঝে ছেড়ে দিতে হয়, ঠিক শিক্ষা পেয়ে যাবে। আরে ধরতে পারলে তো তুই, না ওরা ধরতে পারবি না ওরা কিছু রিয়েলাইজ করে। রয়্যাল এনফিল্ড চালাচ্ছি আমি, সাইলেন্সারের আওয়াজ বাড়িয়ে নিয়েছি, দেখ দেখ ওই মেয়েটা দেখছে, দেখ ভাবছে হোয়াট আ হ্যান্ডসাম হাঙ্ক গোয়িং অন আ রয়্যাল এনফিল্ড। বাট তারা যে পেছনে কি কি বলে সেটা তো আমি বুঝলাম না, তাদের মৃত্যু কামনা করে লোকেরা। কেউ বলে মর শালা মর, কেউ বলে মরবে মরবে, উপর থেকে ডাক এসছে মরবে, কেউ বলে বাপের পাশে ফুর্তি মারছে, ধরতে পারলে আস্ত রাখবো না। আমি বলি ভাই তোদের এরকম এক দিন আসবে যেদিন তোদের ছেলের বয়সীরা তোদের কানের পাশ দিয়ে এরকম ভাবে বাইক নিয়ে বেরিয়ে যাবে, আর তোরা হার্ট অ্যাটাক করে রাস্তার পাশে পড়ে থাকবি। আমি যখনই এরম ধরনের ছেলে দেখি না মনে মনে খিস্তি দিই, কিন্তু সেদিন দিতে পারলাম না, কারণ সেই দিন বাইকের পেছনে যে বসেছিল তাকে খিস্তি দেওয়া মানে তো নিজেকে খিস্তি দেওয়া, দিতে পারলাম না সেদিনকে। ভাই এরম কাজ যে করবে না সেই কে এমন বলছে যদি খিস্তিটুকু দিতে পারিস নি? কে ছিল তুই? কি হ্যাঁ পেছনে তুই বসেছিলিস আর সঞ্জয় দা বাইক চালাচ্ছিল। কিন্তু ভাই এমন কিছু হতো আমি নিজে সঞ্জয় দাকে দাঁড়াতে বলতাম, এরকম কিছু তো হয়নি, হবে কি করে? তুই কি দাঁড়িয়ে দেখতে এসেছিলিস 75 স্পিডে বাইক চালিয়ে গেলে তুই কি করে বুঝবি যে কার কার কি কি অসুবিধা করে দিয়ে গেলি পেছন দিয়ে? কিন্তু ভাই ওই লোকটার একটু খেয়াল রাখা উচিত ছিল, রাস্তার কাছে দাঁড়িয়ে ছিল নিশ্চয়ই, যেটা উচিত নয়। লোকটা আমার বাবা ছিল, তাই আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, চেপে গেলাম যে যে বিষম খেলো সে তো আমারই, কিন্তু যার জন্য খেলো সেও তো আমারই। সবাই ডোন্ট মেক এক্সকিউজেস, চারতলা যারা থাকে তারাও তোদের মতন র্যাশ ড্রাইভারদের মৃত্যু কামনা করে, তাহলে তারা কি এখন 10 তলায় গিয়ে থাকবে? সবাই সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে নেবে, তোরাই শুধু পারবি না গাড়িটার আওয়াজ কমিয়ে একটু ভালোভাবে চালাতে, পারবি না একটুখানি লোকেদের অসুবিধা না করে গাড়ি চালাতে? কিন্তু ভাই আমি তো চালাচ্ছিলামই না। তাহলে তো তুই আরো বাজে, কেউ তোর প্রাণ নিয়ে খেলা করছে সব বুঝে তুই চুপচাপ তার সঙ্গে চিপকে বসে আছিস, সামনে পেছন সাইড সব দেখতে পাচ্ছিস, তুই যাচ্ছিস গিয়ে বান্ধবীদের সঙ্গে চিল মারছিস, আর যা সামনে পেছন সাইডে দেখার দৃশ্য সব ভুলে যাচ্ছিস। কিন্তু আমার তো বাবা ছিলেন হার্টের পেশেন্ট, বিষম খেয়েছিলেন, সরি ভাই, রোজ কষ্ট করে রোজগার করে আমাকে ভাত খাওয়াচ্ছে, কিন্তু আমি তাকে কি খাওয়াচ্ছি?
আমার বন্ধুকে দিয়ে আমি তাকে বিষম খাওয়াচ্ছি। ভাবলে না লজ্জা করে, লজ্জা বলতাম না, এতদিন বলিনি। জাস্ট বিকজ তুই শুনলে এত খারাপ ভাববি, মনে লাগবে, আঘাত লাগবে, তোর কথা ভেবে এতদিন বলিনি। কিন্তু ইউ নো হোয়াট, দিস ইজ দ্য টাইম। আজকে যদি না বলতাম, তুই হয়তো বাইকের জন্য খাওয়া দাওয়া বন্ধ করে জোর করে বাবার কাছে বাইকটা নিয়ে নিতিস, নিয়ে সঞ্জয় দার মতন বাইকের সাইলেন্সের আওয়াজটা বাড়িয়ে নিয়ে সঞ্জয় দাদের গ্যাংয়ে ঢুকতিস। দেখো সঞ্জয় দা একজনকে বিষম খাওয়াতো আর তুই তাকে জীবন থেকে বিদায় করে দিতিস। বাবা কেন গাড়ি দেয় না? আজ পর্যন্ত বাবা কারুর মুখ থেকে তো কোনো ভালো রেকর্ড পেয়েছে? যা দাদা, আপনার ছেলেকে দেখলাম মোড়ের মাথায় গাড়ি একদম আস্তে করে হর্ন দিয়ে দেখে শুনে তারপরে মোড় পার হলো। বা দাদা, আপনার ছেলেকে দেখলাম কুকুরের বাচ্চা দেখে গাড়ি একদম আস্তে করে আস্তে আস্তে বেরোলো, যাতে কিনা কোনো ক্রমেই একটা কুকুরের বাচ্চা চাপা না পড়ে। বা দাদা, আপনার ছেলেকে দেখলাম যে বাচ্চা তার মায়ের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, সেই দেখে একদম আস্তে করে গাড়ি তাদেরকে পাস করে বেরোলো আপনার ছেলে। বা স্কুলের চত্বরে গিয়ে আপনার ছেলে গাড়ি একদম আস্তে আস্তে চালিয়েছে। বা হসপিটাল এলাকায় গিয়ে আপনার ছেলে হর্ন না দিয়ে গাড়ি বের করেছে, কোনোটা শুনেছে আজ পর্যন্ত? বাবা কি করে তোর জন্য, বাবা কি দেয় কি দেয় না, বাবা তোকে সেই জামাটা কিনে দেয় যেটা তোর পছন্দ, সেই খাবারটা খাওয়াতে নিয়ে যায় বাবা যেটা কিনা তুই পছন্দ করিস, সেই খাবারটা কিনে নিয়ে আসে যেটা তার ছেলে ভালোবাসে। পেয়ারা মাখা খেতে ভালোবাসিস তাই যেন স্টেশনের ওই পারে যায়, সেই ভাঙা পা নিয়ে ল্যাংড়াতে ল্যাংড়াতে কোনো ক্রমে সিঁড়ি পার হয় যে কোনো সময় ডিসব্যালেন্স হয়ে পড়ে যেতে পারে, কিন্তু না সে যায় কারণ কিনা তার ছেলে ভালোবাসে সেটা। বাবা সেই ধূপকাঠি যার গন্ধে তোর জীবন সুগন্ধময়, বাবা সেই গাছের ছাওয়া যার ছাওয়ায় তুই আজকে শান্তিতে ঘুমাচ্ছিস। সুতরাং ভাই, কি করেছে কি করেছে প্রশ্ন না করে এটা ভাব যে এখনো পর্যন্ত যা যা করেছে তুই তোর সন্তানকে তা দিতে পারবি তো করে বাবা হয়। Father is that wood which will keep on burning until death to keep you warm in the winter night. Father is that sole of your shoe which never let the spike pierce your skin. Father is that watermelon which seems to be hard from outside but is more life-saving from inside. Father is that shield which will keep on protecting you from every harm until death. So please, please make your father as proud as you can, although you can never return him what he gave you all his life long.